নমস্কার, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের সকলে অত্যন্ত পছন্দের অনুষ্ঠান ফ্রেন্ডসদের সাথে জলসাতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি, আপনাদের বন্ধু প্রিয়াংশু, এবং সাথে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা বেশ কিছু শিল্পী বন্ধুদের আমাদের মধ্যে পেয়ে গেছি। আমরা প্রথমে পরিচয় করে নিই শিল্পী শ্রুতির কর্ণধার শিল্পীদের সাথে। নমস্কার, প্রথমে আপনাকে, আপনার কেমন লাগছে এখানে এসে প্রথমে বলুন। ভীষণই ভালো লাগছে, এটা আসার আমার মানে ইচ্ছাই ছিল এবং সেইভাবেই কথা হয়েছিল, এসে আরও বেশি ভালো লাগছে একদম। এবং আমি আপনাকে বলবো যে আমরা বাকি যে সমস্ত শিল্পীদের দেখতে পাচ্ছি তাদের সাথে যদি আপনারা আমি আমার দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দেন তাহলে খুব ভালো লাগতো। হ্যাঁ, অবশ্যই। কোনায় আছে, যে কর্নারে দাঁড়িয়ে আছে, সোনালী ব্যানার্জি, তারপরে আছে শ্রাবণী বল, আচ্ছা, বর্ণালী বিশ্বাস, সুবিদিতা কুণ্ডু, সৌমিতা সরকার, ছোট বাচ্চা, একদম, মৌ, মিষ্টি মণ্ডল, আচ্ছা, তারপরে আছে আমাদের বন্ধু দেবযানী বৈশ্য, একদম, মানে একদম সম্পূর্ণ দল নিয়ে আজকে আমাদের সাথে চলে এসেছে শিল্পী শ্রুতি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি প্রথমে, আপনাদের পথ চলাটা কবে থেকে শুরু, মানে এই যে শুরুটা সেটা কবে থেকে, কোন সময় থেকে? আমাদের পথ চলা অনেক দিন, 5-6 বছর হয়ে গেছে আমি এই পথ চলছি, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি, সেইভাবে আর কি নিজের এলাকায়, মানে আমি যেহেতু ব্যারাকপুরে থাকি সেখানে কখনো করা হয়নি। এই 2-3 মাস হয়েছে আমি সেখানে আর কি স্থায়ীভাবে একটা দল গঠন করেছি, এটা সাংস্কৃতিক একটা দল। আচ্ছা, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন, আর এমনি আমার একটা পত্রিকা আছে, পরিমল সাহিত্য পত্রিকা, সেটা বহুদিন থেকেই প্রকাশ হচ্ছে, এদের ভিতরেও অনেক লেখা মানে লেখে আর কি, সাহিত্যিক লেখক আছে আমার এই যারা এসছে আমাদের সাথে। মানে দর্শক বন্ধুরা কিন্তু বুঝতেই পারছেন অনেক গুণী মানুষদেরকে নিয়ে কিন্তু আজকে সারাটা সময় আমরা কাটাতে চলেছি। তো বেশি কথা বলবো না, একদম আমরা শুরুতেই প্রথমের অনুষ্ঠানে চলে যাই। আপনাদের প্রথমের অনুষ্ঠানটা কী আছে? প্রথমেই আমরা একটা পূজা পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি সমবেত। আচ্ছা, তো বেশি সময় নষ্ট না করে প্রথমে সঙ্গীতেই আমরা আজকে শুরু করছি আজকে সন্ধ্যাটা, আশা করি সকলের ভালো লাগবে, শুরু করছি। প্রভাত সূর্য এসে চলুন রোদ
সত্যি কথা বলতে গেলে এই গানটা আমার নিজের খুবই পছন্দের একটা গান, এবং আপনারা যেরকম সুন্দর করে, আপনারা দুজন যেরকম সুন্দর করে গানটা তুলে ধরলেন, মানে গানটা করলেন, তাতে শুধু আমি কেন, আমার দর্শক বন্ধুরা সকলে, সকলেরই প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগবে আশা করছি। আচ্ছা, পরপর দুটো গান শুনলাম, এরপরেও আমরা একটা গান শুনতে চাই, কারণ এত সুন্দর গানটা হচ্ছে যে গান থেকে আর মন সরাতে পারছি না। তো পরবর্তী গানটা আমরা কি শুনতে পারি আপনি যদি বলে দেন আমাদের? ওই মালতী লতা দোলে। ওই মালতী লতা দোলে, আপনাদের সকলের চুলের খোঁপায় বেশ সুন্দর ফুল দেখতে পাচ্ছি, তার গন্ধে তো স্টুডিও মমক করছেই, আর তার সাথে ওই মালতী লতা দোলে, মানে একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন কিন্তু। আচ্ছা, গানটা কারা করছেন একটু জেনে নি। গানটা করছে মৌ মিষ্টি মণ্ডল। আচ্ছা, এবং দেবযানী বৈশ্য। আচ্ছা, মৌ মিষ্টি মণ্ডল, নামেও মিষ্টি, গন্ধতেও মিষ্টি, এবং ফুলের গন্ধে মিষ্টি যেরকম, সেরকম তো আমাদের গানটাও। তাহলে বেশি কথা না বলে, সময় নষ্ট না করে, আমরা সরাসরি চলে যাই ওই মালতী লতা দোলেতে। ওই মালতী লতা দোলে দোলে পিয়ারু তরুর কোলে, ওই মালতী লতা দোলে দোলে পিয়ারু তরুর কোলে, ওই মালতী লতা দোলে। সত্যি কথা বলতে গেলে রবি ঠাকুরের প্রার্থনা সঙ্গীত অনেকবার শোনা, এবং এই গানটাও আমার অনেকবার শোনা, এবং খুব ভালো লাগার একটা গান, এবং আপনারা যেভাবে উপস্থাপনাটা করলেন সেটা শোনার পরও সত্যি খুব ভালো লাগলো। তবে শিল্পীদি, একটা কথা বলার, রবীন্দ্রনাথ যেরকম প্রার্থনা সঙ্গীত তো অনেক লিখেছেন, তাছাড়া তো উনি অন্য অনেক ধরনের গানও তো লিখেছেন। কোথায় নেই সেটাই তো খুঁজে পায় না, উনি মানে সব বিষয় নিয়েই গান লিখেছেন। আচ্ছা, তাহলে প্রার্থনা সঙ্গীত তো আমরা শুনলাম,
একটু রবীন্দ্রনাথের অন্য ধরনের কিছু গান আমরা কি তাহলে শুনতে পারি এবারে? হ্যাঁ অবশ্যই, আমরা তো আজকে রবীন্দ্র নজরুল নিয়েই এখানে এসেছি ওনাদের জন্মদিন উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান। আচ্ছা, তাহলে আপনাদের পরবর্তী সঙ্গীতটা কি আসতে চলেছে? পরবর্তী সঙ্গীত আসতে চলেছে সেদিন দুজনে। সেদিন দুজনে খুব একটি রোম্যান্টিক গান কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং এটা কিন্তু ডুয়েট হতে চলেছে যতদূর আমি জানি। কারা করছেন এটা? এটা শ্রাবণী বল এবং সুমিত্রা ব্যানার্জি। আচ্ছা, শ্রাবণী দি এবং সুমিত্রা দি কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত রোম্যান্টিক গান এখন শোনাতে চলেছে। এটা রোম্যান্টিক হলেও এটাও কিন্তু পূজা পর্যায়ে। আচ্ছা, রবীন্দ্রনাথের এই একটা সমস্যা বোঝা যায় না আসলে, যে যেভাবে নেয় উনি এতটা পরিমাণ জুড়ে আমাদের বাঙালিদের মধ্যে বিস্তৃত যে ওনার সব গানের মধ্যেই পূজা রয়েছে, প্রেম রয়েছে, রোম্যান্টিসিজম সমস্তটাই উনি ধরে রেখেছেন। তো বেশি কথা না বলে, সময় নষ্ট না করে দ্বিতীয় গানের দিকে এবার আমরা চলে যাই। সেদিন দুজনে দুলেছি নবনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছি নবনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনেরও প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনেরও প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলো না ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছি নবনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কে জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে, যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কে জানে কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে, এখন আমার মেলা নাহি আর, বহিব একাকি বিরহের ভার। এখন আমার মেলা নাহি আর, বহিব একাকি বিরহের ভার। বাঁধিনু যে পরাণে তোমার, সে রাখি খুলো না ভুলো না ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছি নবনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না।
সেদিন দুজনে দুলেছি নবনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। গানটা শুনতে শুনতে আমার নিজের তো মনে হচ্ছে যেন একটা সুন্দর সবুজ বাগানে বসে আছি, সাথে সুন্দর গন্ধ ফুলের ভেসে আসছে এবং তার সাথে আমরা এই গানটা শুনছি। সত্যি গানটা শুনতে শুনতে একটা অন্য দুনিয়ায় আমি ভেসে গিয়েছিলাম। গান তো পরপর তিনবার শুনলাম, এবার একটু অন্য কিছু হয়ে যাক তাহলে। আমরা ভিন্ন স্বাদে কি আনতে পারি? কবিতা অবশ্যই। কবিতা আসার? হ্যাঁ কবিতা অবশ্যই। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতাই হয়ে যাক। কি কবিতা করা যায় আপনিই বলুন। এবার আমার আর কি কি বলবো বন্ধু, সে হচ্ছে রবীন্দ্রনাথের দান কবিতাটি করবে। আচ্ছা দর্শক বন্ধুদের আপনি তাকে নামটা বলে দিন, তাহলে কি করে পরিচয় করবে তারা? অবশ্যই, নাম হচ্ছে বর্ণালী বিশ্বাস। আচ্ছা বর্ণালীদের কণ্ঠে কিন্তু এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দান কবিতাটা শুনবো। কবিতা সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, আপনারাই শুনবেন, শুনে আপনারাই বুঝবেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কি কি বিষয়ে কবিতা লিখেছেন, গান লিখেছেন। তাই কথা না বলে শুরু করা যাক। নমস্কার, আমার গুরু শ্রী সুদীপ চক্রবর্তী মহাশয়কে প্রণাম জানিয়ে আমি আমার নিবেদন শুরু করছি। আজকে আমার নিবেদনে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধে বেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রহিবে বুঝি পড়ে, তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে ভীষণ তরবারি, তাই তো আমি ভাবি বসি, এ কি তোমার দান, কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান, ও গো এ কি তোমার দান। শক্তিহীনা মরিলাজে, হে ভূষণ কি আমায় সাজে, রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পাই প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়, আমি ছাড়বো সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়, তোমার দরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করবো না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ও গো হৃদয় রাজ, আমি করবো না আর সাজ, ধুলাই বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানবো না আর লাজ, তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করবো না আর সাজ, আমি করবো না আর সাজ। অপূর্ব এই একটা শব্দই ওনার কবিতাটার পর আমার মাথার মধ্যে ঘুরছে। বেশি বাড়িয়ে বললে না আমার মনে হয় যে মাধুর্যটা বোধহয় নষ্ট হয়ে যাবে, তাই বেশি কথা কিছু বলবো না, আমরা সরাসরি চলে যাই শিল্পীদের কাছে। আচ্ছা পরপর তিনটে গান হলো, কবিতা হলো, কিন্তু গানটা না মনে হয় মানুষকে যেন বেশি টানছে। আপনাদের গানের সুর এবং আপনাদের গানের সঙ্গীত মানে কথাগুলো মনে হয় দর্শকরা বোধহয় আরও আমি শুনতে চাইছি, তাই আর একটা কি গান হতে পারে? হ্যাঁ অবশ্যই, দর্শক চাইলে তো অবশ্যই হবে। তাহলে আর একটা গান হয়ে যাক, সবাই তাই চাইছে হয়তো, আর একটা গান হয়ে যাক তাহলে। হয়ে যাক, কি গান হতে পারে? হ্যাঁ অবশ্যই। এই ক্ষেত্রে একটা কথা বলার যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল এনারা দুজন যে আমাদের বাঙালিদের রন্ধে রন্ধে কীভাবে যুক্ত রয়েছে সেটা আমরা একমাত্র বাঙালিরাই জানি। আর এতক্ষণ রবীন্দ্রনাথ শুনলাম, এবার সেই মানুষটার কবিতা গান, সেই মানুষটার গান শুনবো যাকে আমরা অত্যন্ত ভালোবাসি শ্রদ্ধা করি, সেই কবি কাজী নজরুল ইসলামের। আচ্ছা
জেনে নিই শিল্পীদের কাছ থেকে আমরা কোন গানটা শুনছি কাজী নজরুলের। আমরা চেষ্টা করেছি খেলিছো বিশ্বালয়ে, খেলিছো এই বিশ্বালয়ে। সকল আরেকটা কথা বলছি যে সকলের কাছে না ধারণা আছে কাজী নজরুল ইসলাম মানেই বিদ্রোহী কবি, আপনিও তো তাই মনে করেন তো যে সাধারণ মানুষ যার বিদ্রোহী কবি প্রেমেরও কবি, এইটা কিন্তু খুব খুব কম মানুষ জানে যে তিনি প্রেমেরও কবিতা লিখেছেন, প্রেমেরও গান প্রচুর গান লিখেছেন, কবিতা লিখেছেন। আর এছাড়াও এই যে এই গানটি খেলিছো এই বিশ্বলয়ে, এইটি কিন্তু মানে প্রকৃতিকে নিয়ে, মানে উনি যে শুধু বিপ্লবকে নিয়ে লিখেছেন, প্রেম নিয়ে লিখেছেন তা নয়, প্রকৃতিও তার লেখার অনুষঙ্গ, অনুজীব্য, উপজীব্য বলা ভুল হয়েছে। তাই এবার আমরা প্রকৃতিকে নিয়ে আরও একটি গান শুনব, ঈশ্বরকে, হ্যাঁ ঈশ্বরকে নিয়ে, প্রকৃতিকে নিয়ে আরও একটি গান, এবং সেটা কবি কাজী নজরুলের লেখায়। আচ্ছা গানটা কারা করছেন, গানটা কি সমবেত নাকি ডুয়েট? আবার গানটা করছি আমি এবং আমার বন্ধু সুবিদিতা কুণ্ডু। মানে কর্ণধার কিন্তু এবার নিজেই গান করবেন, অনেক গুণের অধিকারিণী বলেই আজকে আমাদের সাথে উনি এসে বসেছেন এখানে। তাই আর আমি আর বেশি বকবক না করে ওনাকেই, মাইক ওনার হাতে, সমস্তটাই ওনার হাতে, তাই উনি এবার গানটা শুরু করে দিক। Thank you.
কি বলবো, মানে গানটা শোনার পরই সত্যি কথা বলতে গেলে এটা আমি কবিতা হিসেবে পড়েছিলাম, গান হিসেবে খুব একটা শোনা হয়নি। কিন্তু আপনারা যেইভাবে যেরকম সুন্দরভাবে এটা আমাকে শোনালেন এবং কি বলবো আমাদের দর্শক বন্ধুদেরকে শোনালেন, আশা করবো যে এরপর আমি অন্তত এরপর থেকে এটা গান হিসেবেই দেখব এবং শুনবো। অসাধারণ, এক কথায় অসাধারণ, মানে বলার ভাষা নেই। আচ্ছা, গান হলো, এরপর অন্য স্বাদের কিছু কি করা যায় এরপর কি? হ্যাঁ, আমাদের সব সময় তো আমরা অন্য স্বাদের করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাই। একদম একদম। কিন্তু একটা কথা, আমাদের যারা আজকে গান করেছে বা করলো, এরা বিভিন্ন জায়গা থেকে আসে, অনেক দূরের, সেইভাবে আমরা রিহার্সালটা করতে পারি না। আচ্ছা, সেই হিসেবে হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে। একদম একদম, সেটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিশ্চয়ই দেখবেন। মানে এতটাই সুন্দর আপনাদের বিষয়টি হচ্ছে যে দর্শকরা ভুলের থেকে বেশি সৌন্দর্যটাকেই তুলে নিজেদের চোখ দিয়ে দেখবেন। আশা, আমি তো তাই দেখি। সেটা তো আমাদের কাছে বিরাট প্রাপ্তি হবে। একদম একদম। আচ্ছা, পরবর্তী অনুষ্ঠানের দিকে এবার আমরা এগিয়ে যাব। পরবর্তী অনুষ্ঠানটা আমাদের কি কি উপহার দেবেন আপনারা? এত তো সুন্দর সুন্দর উপহার দিলেন, আরো কি উপহার দেবেন? আমাদের এই একটা ছোট্ট এই যে রাজকুমারী, ওর একটা নাচ আছে রবীন্দ্রনাথের একটা কবিতার সাথে, আমাদের ছোট নদী ওই কবিতাটার সাথে। অসাধারণ অসাধারণ, মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই অসাধারণটা বললাম, কারণ গোটা বিশ্বতে খুঁজলেও এরকম বাঙালি খুঁজে পাওয়া যাবে না যারা আমাদের ছোট নদী কবিতাটি শোনেননি। এটা আপনিও মানবেন এবং আমার পিছনে যারা রয়েছেন সকলে মানবেন। সহজ পাঠ কেউ পড়েনি, এরকম বাঙালি পৃথিবীতে পাওয়া যায় না। আর সেই সুন্দর কবিতায় এরকম সুন্দর একটা ছোট্ট বোন আমাদের সে নাচ করবে, মানে সত্যি মানে পুরো পরিবেশটাই যেন অন্যরকম হয়ে উঠছে। আচ্ছা, বোনের নামটা কি একবার জেনে নেওয়া যাক? ওর নাম হচ্ছে সৌমিতা সরকার। সৌমিতা সরকার, ছোট্ট বোন আমাদের সৌমিতা, সৌমিতা সরকার, ও এবার একটা সুন্দর নাচ করবে এবং আমাদের অতি পরিচিত একটা কবিতায়। তাই কবিতাটা এবং তার নাচ দুটোই আমরা এবার দেখে নিই এবং তারপর আমরা বুঝব যে কতটা সুন্দর আমাদের সৌমিতা নাচলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ে, ঢালু তার পাড়ে চিক চিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাত, শেয়ালের হাত, আর পারে আমবন তালবন চলে, গায়ের বামন পাড়া তারি ছায়া তলে, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে, গায়ে তারা ঢালে, সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে মাঝে থালা গুটিগুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে, যায় গৃহকাজে, আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। সৌমিতা যেভাবে নাচলো, এত ছোট বয়সে এত সুন্দর নাচ, লাইভ পারফরমেন্স আমি খুব কম দেখেছি, মানে আমি তো স্টুডিওতে লাইভ দেখছি, খুব সুন্দর নেচে সৌমিতা, অসাধারণ লেগেছে আমার। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, হাতে সময় খুবই কম। আচ্ছা, রবীন্দ্রনাথ হলো, নজরুল হলো, আলাদা আলাদা হলো, দুজনকেই কোথাও এক জায়গায় আনা যায়? আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাইছি দুজন এক জায়গায়। সেই চেষ্টাটাই আমরা করেছি, মানে চেষ্টা মাত্র, রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে গান। আচ্ছা, মানে ওনারা কিন্তু, এটা আমার আগে থেকে ভাবা নয়, আমার মনে হলো যে এত সুন্দর চলছে একটা রবীন্দ্র নজরুল একসাথে হলে, ডুয়েট হলে খুব, ওনারা অলরেডি ভেবে এসেছেন এবং ওনারা সেটা এখন আমাদের উপহার দেবেন। মানে এক কথায় আপনাদের শিল্পী শ্রুতি যে হারে মানে সুন্দর সুন্দর অনুষ্ঠান দিল আজকে আমাদের উপহার, সেটা
বলার ঊর্ধ্বে। তো আর বেশি কথা নয়, সময়ও অল্প, তাই সরাসরি চলে যাচ্ছি রবীন্দ্র নজরুল, দুই মহাপুরুষ বলা চলে বাংলা সাহিত্যে, তাদের একত্রে লেখা, মানে তাদের লেখা গানগুলোকে একত্রে এবার আমাদের শোনাবে শিল্পী শ্রুতি দল। গগনে বাজে মাদল, নির্মে উত্তরাধরণী দল, পূর্ণ প্রাগের তরুণ দল, চলবে চলবে চল। সংকোচের নির্বলতার নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইল ম্রিয়মান। সত্যি কথা বলতে গেলে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল না, মানে মন চাইছিল না যাতে শেষ হোক, আরও অনন্তকাল দীর্ঘকাল চলুক, কিন্তু সময়ের হাতে তো আমরা সবাই বাঁধা। কিন্তু ওনারা যেভাবে একই বৃন্তে, দুইটি কুসুমের মতো একই বৃন্তে রবীন্দ্রনাথ এবং নজরুলকে একসাথে এনেছেন, সেটা বলার ঊর্ধ্বে। তাই বেশি কথা বলবো না, এই সুন্দর রেশটা, এই সুন্দর সময়টা আমাদের সাথে থাকুক, আমাদের সঙ্গে থাকুক। এবং কবিগুরুর ভাষা একটু ধার করে বলছি, শেষ হইয়াও হইল না শেষ। আর আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি, এই জলসা চলতে থাকুক আমাদের। এবং আজকের জন্য আপনাদের সকলের কাছে অনুমতি নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আসছি। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।